বন্ধুরা, এখন আমরা ক্লাস টেন কোর্সে দেখি 5.2 অনুপাত সমানুপাতের যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে যে নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। এখানে একটা সমানুপাত দিয়ে দিয়েছে, 10:35, 10×35 সমানুপাত এক্স অনুপাত 42। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে এক্স এর মানটাকে বের করতে হবে। ভিডিওটি শুরু করার আগে বলে নিই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে এবং কমেন্ট করবে ঠিকঠাক বুঝতে পারছো কি না বা কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কেন পরের নোটিফিকেশানগুলো তাহলে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। 10/35, তাহলে সমানুপাতটাকে আমরা এইভাবে লিখতে পারি, 10/35 এর জায়গায় লিখবো সমান সমান, উপরে এক্স, নিচে হচ্ছে 42। এবার কোনাকুনি গুণ হবে, তাহলে 35x সমান সমান 42 গুণিতক 10, তাহলে এক্স ইকুয়ালস টু 42 গুণিতক 10, এদিকে এটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2×5=10, 5×7=35, 7×6=42, তাহলে এক্স সমান সমান হচ্ছে 6×2=12। তাহলে আমরা প্রথম সমীকরণে এক্স এর মান পেয়ে গেলাম 12। একের থেকে দুই একটা, x:50 সমানুপাত 3:2, এভাবে লিখবো x/50 সমান সমান 3/2, কোনাকুনি গুণ 2x সমান সমান 50 গুণিতক 3। x=50 গুণিতক 3, দুইটা দিকে ভাগ হয়ে যাবে, 2×25=50, তাহলে 3×25=75, তাহলে এক্স এর মান আমরা এদিকে পেয়ে গেলাম 75। এবার আমরা দুইয়ের দিকের একের অঙ্কটা দেখি, এখানে তিনটে করে নাম্বার দিয়ে দিয়েছে এবং বলেছে চতুর্থ সমানুপাতটি বের করতে হবে, অর্থাৎ 1:3, 1:4, 1:5, এবং 4 নম্বরটা দেওয়া নেই, এই জায়গাটা আমি জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে এই কারণেই, কারণ এটাকে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি করব, এইটা বাই এইটা সমান সমান এইটা বাই এটা এক্স ধরলাম, এক্স বাই ওয়ান। ঠিক আছে, 1/3 এটাকে আমরা গুণ করে দেবো, এটাকে ভাগ চিহ্ন, এটাকে গুণ করলে 4 উপরে 1 নিচে চলে আসবে, সমান সমান 1/5 ভাগ চিহ্ন, এটা গুণ করে দিলে 1 উপরে 1 নিচে চলে আসবে। ঠিক আছে, 4×1=4, 3×3 সমান সমান 1×1=1, 5x। ঠিক আছে, 4×5=20x =3×3, x=3/20। তাহলে অতএব চতুর্থ সমানুপাতটি হল 3/20। দুই থেকে দুইটা বলেছে 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা, 28.8 কিগ্রা, তিনটে দিয়েছে এবং 4 নম্বরটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আগে কিগ্রাগুলোকে গ্রামে কনভার্ট করব। তাহলে 9.6 এর সঙ্গে গ্রামে গেলে 1000 দিয়ে গুণ, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, তাহলে একের বিটা 3টা 0 দিয়ে গুণ, এবং 4 নম্বরটা আমরা এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথমটা বাই দ্বিতীয়টা সমান সমান তৃতীয় বাই চতুর্থ, ওকে, 8.0 তুললে নিচে 10 দিয়ে গুণ হবে, 8.0 তুললে উপরে 10 দিয়ে গুণ হবে, 8.0 তুললে নিচে 10 দিয়ে গুণ হবে। এবার আমরা 10 10 কেটে গেল, 1 1 1 1 1 1, তাহলে সব কেটে গেল আর এখানে 1টা 0 কেটে গেল, তাহলে পাচ্ছি কত, 96, তার সঙ্গে কোনাকুনি এক্স গুণ সমান সমান 288,
গুণিতক 100, গুণিতক 76, এই যে 76, এটা দিকে গুণে যাবে কোনাকুনি গুণ, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 288 গুণিতক 100 গুণিতক 76 নিচে 96, ঠিক আছে। 48 দুগুণে 96, 114 দুগুণে 288, 24 দুগুণে 48, এটা হচ্ছে 72। আচ্ছা এটা হচ্ছে 3 24 72, তাহলে কত পাচ্ছি? 3 গুণিতক 100 গুণিতক 76, তো 3 গুণিতক 100 গুণিতক 76 গুণ করলে হচ্ছে 3 এর সঙ্গে 76 আমরা 288, তার সঙ্গে 100, তাহলে কত হচ্ছে 2 2 8 0 0, এটা গ্রাম। তাহলে আগে আমরা এটাকে গ্রামে কনভার্ট করেছিলাম, তাহলে ওটাকে আমরা লিখবো গ্রাম। তাহলে এত গ্রাম, এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে কি গ্রায় চলে আসবে? 1000 দিয়ে ভাগ করলে এটাকে আমরা পেয়ে যাব কি গ্রায়, ঠিক আছে। তাহলে 228 বাই 10, শূন্যটা উঠে গেলে এক এখানে, তাহলে এক ঘরে পিছিয়ে আসবে শূন্য, এটা দশমিকটা, তাহলে 22.8 কিগ্রা, ঠিক আছে। এবার আমরা তিনেরটা করি, তাহলে এটা 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 তিনটে দিয়েছে, 4 নম্বরটা বের করতে হবে। 4 নম্বরটা আমরা এম ধরে নিয়েছি, ধরে চতুর্থ সমানুপাতটি হলো এম, তাহলে একটা এটা বা এটা সমান সমান এটা বাই এটা, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, ওয়াই ওয়াই কেটে গেল একটা করে, আচ্ছা একটা করে এক্স কেটে গেল, তাহলে কি পাচ্ছি? এম এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার ওয়াই জেড, তাহলে এম সমান সমান আছে জেড কিউ ওয়াই বাই এক্স। এবার আমরা 2 থেকে 4টা দেখব, পি মাইনাস কিউ, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, তিনটে দিয়েছে, 4 নম্বরটা বের করতে হবে। তাহলে প্রথম বাই দ্বিতীয়, সমান সমান তৃতীয় বাই চতুর্থ, ধরি চতুর্থটি হলো এক্স, এটাকে আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে কোনাকুনি গুণ এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? পি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বাকিটা যেমন আছে তেমন বসে গেল, এটা এদিকে চলে এলে ভাগ হয়ে গেল, তাহলে পি মাইনাস কিউ তলায় চলে এলো, এক্স এদিকে সিঙ্গেল পরে রইলো, পি মাইনাস কিউ কেটে গেল, তাহলে এটা কী আছে? এটার সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে পি কিউ প্লাস কি কিউ কিউ এর ফর্মুলা, তাহলে এটা থেকে আমরা এটা লিখতে পারি।